আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আমার আজকের আয়োজন করমুড়ে পাতুরি আজকে আমি সুটকি মাছের পাতুরি করব মানে সুটকি ভর্তার পাতুরি অনেক কুরমুড়ে হয়েছে পাতুরিটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারাই দেখে নিন আমি ভেঙে দেখাচ্ছি সামান্য একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি পাতায় মরিয়ে যে খাবারটা রান্না করা হয় তাকে পাতুরি বলা হয় আজ আমি এখানে লাউ পাতা দিয়ে সুটকি ভর্তার পাতুরি রান্না করেছি বা বানিয়েছি এই পাতার ভেতরে আপনি ছোট মাছ বড়ো মাছ যেটাই ঢুকিয়ে রান্না করবেন সেটা পাতুরি হয়ে যাবে আবার যদি এটার ভিতরে ডাল ভর্তা ঢুকিয়ে আপনি ভেজে নেন তখন এটা ডাল পাতুরি হয়ে যাবে পাতাগুলো নিয়ে এসেছি আমার ছাদ বাগান থেকে চলুন একটু ছাদে বাতাস খেয়ে নিই পাতাও নিয়ে যাই আমি এখান থেকে কুমড়ো পাতা নিয়েছি একটা আর নেব কিছু লাউ পাতা লাউ গাছের পাতা কম কচি কচি লাউ আসতেছে তাই আর খুব বেশি একটা লাউ পাতার উপর প্রেসার দিলাম না লাউ কুমড়ো মিলিয়ে রান্না করে নেব দেখুন একদম ছোট ছোট এবং কচি পাতাগুলো নিয়েছি আমি বেশি বড় পাতা ব্যবহার করিনি বড় পাতাগুলো একটু বুড়া হয়ে থাকে আর খেতে এত ভালো লাগে না আট থেকে দশটি পাতা নিয়ে চলে এসেছি পাতাগুলোকে আমি খুব ভালো করে কচলে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পাতায় অনেক সময় ময়লা থাকে এবং ধুলাবালি থাকে ভালো করে ধুয়ে নেবেন আপনারা আমি পাতাটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখেনি অনেকে লবণ দিয়ে মাখিয়ে রাখে নরম হওয়ার জন্য আপনি যখন কচলে পাতাটা ধুয়ে নেবেন তখন এমনি পাতাটা নরম হয়ে যায় আমি যে কাজটা করব। সেটা হচ্ছে পাতার মধ্যে যে শক্ত অংশটা থাকে যে শিরা বা রোগ বলে সেটা আমি আলতো হাতে চিমটি দিয়ে ছিঁড়ে ফেলবো তাড়াহুড়ো করে ছিঁড়তে যাবেন না তাহলে পাতা ছিঁড়ে লন্ডভণ্ড হয়ে যাবে আস্তে করে জাস্ট তুলে নেবেন দেখুন সমান দুভাগে ভাগ হয়ে গেছে পাতার এই শক্ত অংশটা দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না তাই এটা ছিঁড়ে ফেলা আর এই হচ্ছে আমার চাল বাটা আমি পোলার চাল দুই পোলার চাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তারপর আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে করে নিতে পারেন এখানে পোলার চাল ব্যবহার না করে নর্মাল চালের গুঁড়াও ব্যবহার করা যাবে অথবা শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে চালের গুঁড়াটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচ লাল ব্যবহার করছি তাহলে বাইরের অংশটাও একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে আর শুটকির সাথে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না দেখুন আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব আর গোলাটা অবশ্যই আমরা যে চিতই পিঠার গোলাটা বানাই খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না সেরকম গোলা হবে আর এই হচ্ছে আমার ভর্তা লাল ভর্তা এটা হচ্ছে বাসপাতি শীতলের ভর্তা শুটকি ভর্তা আপনার চয়েজ অনুযায়ী দিতে পারেন আপনার পছন্দ মতো দিলেন যে যে ধরনের শুটকি খায় সেটাই ব্যবহার করতে পারে অনেকে আবার সুটকি ভর্তা ভাজি খায় সেটাও ভেতরে দিয়ে আপনি পাতুরি তৈরি করে নিতে পারেন দেখুন আমি কি করে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন এই সুটকি ভর্তাটা দিয়ে আমি ভাজ দেব পাশ থেকে অনেকটা পানের খিলির মতো হয়ে যাবে যারা পান খান বা পান দেখেছেন পানের খিলি বানাতে সেই পানের খিলির মতো দেখুন এই যে ভাজটা দিয়ে দিচ্ছি এভাবে ভাজ দিলে উপরের পার্সেন্টটা অনেক ক্রিস্পি হয় আর যদি পাটি সাপটার মতো করে ভাঁজ করে দিয়ে দেন তাহলে ভেতরের অংশটা একটু নরম নরম থাকে উপরটা এত ক্রিসপি হয় না আমি গুলোটাকে আবার একটু মেখে নিচ্ছি দেখুন আর গোলার ঘনত্বটা দেখিয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন একটা একটা করে আমি বড়া ডুবুতেলে ভেজে নেব দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আর এটাকে এমনভাবে লাগাতে হবে যেন কোনো পাশে ফাঁক না থাকে বা ছিদ্র না থাকে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিতে হবে সবটা তারপর আস্তে করে কি করব সবাই নিশ্চয়ই জানেন তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি গরম গরম তেলে এই রেসিপিটা আমার মায়ের মা শিখেছে নানুর কাছ থেকে আগে এত ইউটিউব ছিল না আর এত অ্যাভেলেবেল মোবাইলও ছিল না আমি শিখেছি মার কাছ থেকে এক কথায় ট্রেডিশনাল হয়ে গেছে এই পাতরিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছি এবং একটা পাশ হয়ে আসার পর বাকিটা উল্টে দিচ্ছি চারোহরু করার কোনো কারণ নেই আর একটার সাথে আরেকটা লেগে গেলে ঘাবড়ে যাওয়ারও কোনো কারণ নেই কারণ উপরের যে কোট করা আছে সেই কোটটা খুলে ভেতর থেকে ভর্তাটা বেরিয়ে আসার কোনো চান্স নেই তাই ধীরে ধীরে কাজটা করতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে প্রেস করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে দেখুন আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা কুরমুড়ে হবে উপরে পয়সেন্টে কুরমুড়ে আর একটা সফট নরম ভর্তা খেতে গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে আমি যতবার দেখেছি ততবারই আমার জীবে পানি চলে এসেছে আশা রাখি আপনাদেরও আসবে আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ